নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। 12 অক্টোবর 2022 বুধবার, যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তার আগে প্রত্যেক প্রিয় দর্শকবন্ধুকে বলবো, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এই কমেন্টটি অবশ্যই করুন। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির যে কোনো দিক থেকে হোক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে প্রবল গাঢ়, সেই রাশিগুলোর নাম আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে প্রতিদিনের মতো একটি অনুরোধ, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে শোনার চেষ্টা করুন, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আমি কিন্তু এই ভিডিওতে বলি, যেটা আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে। দেখুন, প্রথম কথা আমি একটি কথা আপনাদেরকে বলি, প্রাপ্তি প্রত্যেক কম বেশি সব মানুষই কিন্তু খুব অল্প সময়ে প্রচুর অর্থ কিন্তু উপার্জন করতে চায়, যে কোনো সূত্র থেকে। সেটা একমাত্র করে থাকে রাহু গ্রহ, কারণ রাহু গ্রহ কলিযুগে হঠাৎ কোনো কাজ কিন্তু ঘটিয়ে থাকে। এই জন্য রাহুর বীজমন্ত্রটা আমি বারবার বলছি, রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন। রাহুর বীজমন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন, তাহলে রাহু কিন্তু স্ট্রং আপনার হবে। এর পাশাপাশি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচটা কী করছে, না আপনার জন্মকুণ্ডলী রাহু যেভাবে থাকুক তার গুণগত মানকে কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ আপনার রাহু দেখা যাচ্ছে বৃদ্ধ অবস্থাতে আছে, আপনার রাহু দেখা যাচ্ছে নিচস্থ অবস্থাতে আছে, ডিগ্রিগত দিক থেকে খারাপ আছে বা অশুভ নক্ষত্রে অবস্থান করছে, সেক্ষেত্রে রাহু রক্ষা কবচ আপনার এই সমস্যার সমাধানগুলো কিন্তু করবে। এবং রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন, রাহু বিশেষভাবে প্রসন্ন কিন্তু হবে। এবং আপনার জন্মছকে রাহু কেমন আছে সেটা বুঝবেন কী করে, তার উপরও কিন্তু আমি আপনাদেরকে কিন্তু ভিডিও দিয়ে রেখেছি। অর্থাৎ এই চ্যানেলে কিন্তু আমার আপলোড করা আছে ভিডিওর, যে অনেকে নিজের জন্ম তারিখ জন্ম সময় কিচ্ছু জানে না, তারা বুঝতে পারছে না তাদের রাশি কী বা তাদের রাহু কেমন আছে। অনেক প্রচুর মানুষ এমন হয়েছে, কারো ক্ষেত্রে বহুদিনকার তালপাতার কুষ্টি করা ছিল হারিয়ে গেছে, কারো বন্যাতে ভেসে গেছে, কারো আবার মনে নেই, কেউ বলছে যে আমার ঠাকুমা এরকম বলেছিল এ সময় থেকে এ সময় এ সালটা বাংলা সাল আমার মনে আছে কিন্তু এটা। অনেক অনেক ফোন আসছে, আমার অ্যাসিস্ট্যান্ট অনেক জানাচ্ছে যে এরকম অনেকে করছেন। তো অনেকের এই সমস্যাটা কিন্তু দাঁড়িয়েছে, মানে খুব অল্পজনের নয়, বেশিরভাগ মানুষেরই, তারা নিজের রাশি বা লগ্ন সম্বন্ধে কিন্তু ওয়াকিবহল নয়, কোন নক্ষত্রে জন্ম সেটা সম্বন্ধে ওয়াকিবহল নয়, কোন যোগে জন্ম কোন করণে জন্ম এই সম্বন্ধে কিন্তু ওয়াকিবহল হতে পারছে না, নিজের রাশি তো জানেই না, একজন এই রাশি বলছে আর একজন ওই রাশি বলছে, এইরকম একটা কনফিউশনের মধ্যে কিন্তু মানুষগুলো কিন্তু থেকে গেছে। প্রচুর কমেন্ট আসছে, স্যার এরকম বলছে। দেখুন, সমস্যা আছে, কৌশিক রায়ের কাছে সমাধানেরও কিন্তু পথ আছে, যারা নিজের রাশি লগ্ন জানেন না, আপনার হয়তো তালপাতার কুষ্টি বুঝতে পারছেন না, বহুদিনকার কুষ্টি ছিঁড়ে গেছে, লিখা বুঝতে পারছেন না, অবশ্যই আপনারা আমার সাথে কমেন্ট করুন। যাদের হারিয়ে গেছে যেটুকুটা জানেন সঠিক তথ্যটা আমাকে দিন, আপনার সঠিক নির্ধারণ আমি কিন্তু করব আপনার জন্মছকে গ্রহের পজিশান, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। এই জন্য আমি বারবার বলছি, ভাগ্যভাবকে স্ট্রং করুন, ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনি পাহাড় পর্যন্ত কিন্তু ভাঙতে পারেন। অর্থাৎ আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব এবং একাদশ ভাব, এই ভাবগুলো কিন্তু বিশেষভাবে শুভ থাকা দরকার, তবেই কিন্তু প্রাপ্তি কিন্তু হবে।
এবং যে চারটি গ্রহ রাহুর সাথে আরও তিনটি গ্রহ, তো মোট চারটি রাহু, বুধ, শনি এবং শুক্র আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে এটা দেখা দরকার। কারণ এই কটি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে তাহলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। এই রাহুকে বলবত্তা আপনি যদি বৃদ্ধি করাতে পারেন, জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করবে। এবং আপনার দশা এবং অন্তর্দশা বা প্রত্যন্তদশা কী, দেখুন আপনার ক্ষেত্রে যদি মানব চলে তাহলে কিন্তু অসুবিধা, রাজযোগ চলে কিন্তু সুবিধা। অর্থাৎ আপনি বুঝবেন কী করে আপনার লগ্ন সাপেক্ষে কে রাজযোগ কে মানব, এগুলো চুলচেলা বিশ্লেষণ কৌশিকরাই করে। ওই উপর উপর দেখে বলেন না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা কৌশিকের কাছে না, আপনার কাছে পিঙ্ক পয়েন্ট প্রেডিকশান করব, মাটিতে পড়বে না প্রেডিকশান, এইটুকু চ্যালেঞ্জ নিয়ে বলছি। অর্থাৎ পিঙ্ক পয়েন্ট চুলচেরা বিশ্লেষণ করার ক্ষমতা কৌশিকরাই রাখে, যে জায়গাটাতে আপনার সমস্যা সেই জায়গাটা আপনার সঠিক প্রতিকার। এখন আমি একটা কথা বলছি, আপনার রাহু রক্ষা কবচ পরে পরিধান করছে, আপনার জন্মচকে রাহু রক্ষা কবচের প্রয়োজন আছে কিনা সেটা আপনি জেনে নিন, নিজের জন্মকুণ্ডলী বিচার করান এবং এর পাশাপাশি আপনারা ভাগ্য ভাবকে স্ট্রং করুন। ভাগ্যের খেলা এটা সম্পূর্ণরূপে, এই যে প্রাপ্তি, কারো অল্প বয়সে প্রাপ্তি হয়, কারো বেশি বয়সে প্রাপ্তি হয়, কেউ খুব অল্প বয়সে অ্যাচিভমেন্ট করতে পারে। আমি বলি না অনেক অনেকে আছে না, মানে জন্মের সময় থেকে কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, এমন মানুষ আছে। আবার কেউ খুব গরিব ঘরে জন্মেছে, সে স্ট্রাগল করে প্রচুর কঠিন পরিশ্রম করে আজকে কিন্তু উচ্চ থেকে উচ্চতর পদে কিন্তু আসীন হয়েছে। এটাই তো ডেস্টিনি, এটাই হচ্ছে ডেস্টিনি মানুষের। আমি পাঁচ রাশির কথা বলছি, কোটি কোটি মানুষ আছে, সবার ক্ষেত্রে এক কথা হবে এটা আমি বলবো না, কারণ আমি এর জন্য আগে কথাগুলো কিন্তু বললাম। সবাই যে একই রেজাল্ট পাবেন তা হবে না, একই সময় তো অনেকেই জন্মিয়েছে, তাহলে সবার এক চার্ট নয় কেন, এটাই কিন্তু বোঝা দরকার। এই জায়গাটাতে আপনার জন্মছক শেষ কথা কিন্তু বলবে, আপনার জন্মছকে কোন গ্রহগুলো আপনার শুভ অবস্থায় আছে, কোন গ্রহগুলো একটু নেগেটিভ অবস্থাতে আছে, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিবে, আপনার ক্ষেত্রে কোন কোন গ্রহগুলো শুভ, আপনার ক্ষেত্রে লাকি কালার, লাকি নাম্বার, ফরচুনা নাম্বার এবং আপনার বাস্তুগত দিক থেকেও কিন্তু দেখা কিন্তু দরকার। শুধু প্রাপ্তি বললেই হবে না, প্রাপ্তি যে কোনো দিক থেকে, অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে যে কোনো দিক থেকে, অর্থ পাওয়া এটাই হচ্ছে রাহু কিন্তু ঘটিয়ে কিন্তু থাকে। আমি এই জন্য বলি রাহু হচ্ছে কর্ম ফলদাতা, অর্থাৎ আপনার রাহু জন্মছকে যেমন থাকবে ঠিক তেমন আপনি ফল পাবেন। আগামীকাল পাঁচ রাশির নাম আমি বলবো, প্রত্যেকে অবশ্যই জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট করুন। পাঁচ রাশির শুভ সময়, টার্গেট নাম্বার আগামীকাল সিদ্ধি যোগ থাকছে, দুর্দান্ত একটি যোগ থাকছে আগামীকাল সিদ্ধি যোগ। এবং এর পাশাপাশি আগামীকাল 12 অক্টোবর 2022 ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। রাহুকাল আপনার 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। বিশেষভাবে এই সময়টা কোনো শুভযাত্রা, শুভ কাজ, কোনো ইনভেস্টমেন্ট, কোনো জায়গায় সাইন করা এটা এই সময় কিন্তু করবেন না। নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 8। আপনাদের শুভ সময় দুপুর 2:12 থেকে বিকাল 5:17 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 10:12 থেকে 11:45 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 2।
আপনাদের শুভ সময় বিকাল 4:08 থেকে সন্ধ্যা 7:12 পর্যন্ত। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল সুপার প্রাপ্তি করতে চলেছে, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। শুভ সময় সকাল 9:12 থেকে 11:26 পর্যন্ত। শেষ এবং অন্তিম রাশি বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং আপনাদের শুভ সময় দুপুর 2:45 থেকে বিকাল 4:54 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।